আজকের ভিডিওতে দেখবেন ক্যানন 600D দিয়ে সেরা ভিডিও কিভাবে করতে হয়, এন্ড ভিডিও টেস তো অবশ্যই থাকবে। তো গাইস, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সেরা ভিডিও কিভাবে করতে হয়, এমন কি সেটিংস আছে 600D-তে যে ভাই সিনেমাটিক ভিডিও করা যায়, আপনার স্টেবিলাইজ থাকে, এন্ড কীভাবে সুন্দর ভিডিও করা যায়। সম্পূর্ণ ভিডিওতে থাকবে, তো অবশ্যই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো গাইস চলেন শুরু করি। দেখা গেছে 600D দিয়ে কিন্তু অনেকে সেটিংসগুলো করতে পারেন না। দেখা গেছে কেউ আপনার অন্ধকার হয়ে যায়, কেউ আবার আপনার ডার্ক চলে আসে, বা কেউ হোয়াইট ব্যালেন্স বেশি হয়ে যায়। তো এইরকম কারণের জন্য আপনারা 600D দিয়ে ভিডিও করতে পারেন না। আর কিছু কিছু সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় না। তো গাইস এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে থাকবে, আপনি কীভাবে 600D দিয়ে সেরা ভিডিও করতে পারেন। 600D জানেন আপনার ভিডিওর জন্য একটা বিগিনার ক্যামেরা, মানে যেটা হচ্ছে যদি আপনি 700D কিনে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি অটো ফোকাস পাবেন, টাচ স্ক্রিন পাবেন, আপনি যেই জায়গায় ফোকাস দিতে চান জাস্ট টাচ করবেন, আপনার ফোকাস হয়ে যাবে। কিন্তু 600D-তে এগুলো মিলে না। এরপরও আপনারা কীভাবে বেস্ট একটা ভিডিও রেকর্ড করতে পারেন সেই টিপসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, আপনারা যদি লেন্স ব্যবহার করেন প্রাইম লেন্স তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রচুর ব্লার পাবেন, আর যদি জুম লেন্স ব্যবহার করেন তাও পারবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা 600D দিয়ে নাটকের শুটিং করেন বা কৌতুকের ফানি ভিডিও শুটিং করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রাইম লেন্স দিয়ে করেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিছু বেশি পাবেন অ্যান্ড কালারটা কিছু আলাদা পাবেন। আর যদি আপনি কিট লেন্স দিয়ে করতে চান যে ভাই আমি স্টুডিওতে জাস্ট আমি কিট লেন্স দিয়ে ভিডিও করব, তাহলে আপনারা এই সেটিংসগুলো বা এই সেটিংসগুলো যে কোনো লেন্সেও কার্যকর হবে। তবে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করলাম আর কি, যদি আপনারা ভিডিও করতে চান 600D দিয়ে তাহলে আমি মনে করি বেস্ট হবে প্রাইম লেন্স। ওকে, তো এবার চলেন ভিডিওর সেটিংসটা শুরু করি, আপনাদেরকে দেখাই কীভাবে কোন সেটিংস দিয়ে সেরা ভিডিও করা যায়। ওকে, দেখেন ভিডিও স্টেবিলাইজ করার জন্য আপনি অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হবে। ট্রাইপড ছাড়া ভিডিও কিন্তু হাত নাড়াচাড়া করবে, তার জন্য আপনি ট্রাইপড অবশ্যই জরুরি ভিডিও করার জন্য ক্যামেরা দিয়ে। আর এটা হচ্ছে ক্যানন 600D। আপনারা হয়তো অন্যটিও কিনতে পারেন, তো সেটিংস কিন্তু সেম। কিন্তু এই যে একটু আপনার দেখেন এই যে এই ফ্লিপ স্ক্রিনের মধ্যে একটু মানে বেজাল দেখা গেছে, 1300D, 1200D, 500D এগুলাতে ফ্লিপ স্ক্রিন থাকে না, কিন্তু 600D-তে আপনার ফ্লিপ স্ক্রিন দিছে। ওনা এই ফ্লিপ স্ক্রিনের জন্য অনেকে কিন্তু এই ক্যামেরাটা কিনে থাকেন, তো তাদের জন্য অবশ্যই ভাই আপনি কিনছেন ভালো কথা, এবার সেটিংসটা জেনে নেন বা কীভাবে আপনার ভিডিও করতে পারেন। ওকে, তো ভিডিও করার জন্য দেখেন অনেকে আসেন ম্যানুয়ালে সেটিং করেন, করার পর আপনি ভিডিও মোডে চলে আসেন যে ভাই ম্যানুয়ালের মতো সেম আমার ভিডিওটা রেকর্ড হবে। তো তাদেরকে আমি বলি এরকমটা হয় না ভাই, ম্যানুয়ালটা আসলে দিছে ফটো তোলার জন্য, আর ভিডিও মোড যদি আপনি সিলেক্ট করেন আর যা সেটিং বেটিং করবেন এইগুলো কিন্তু আপনার ভিডিওর জন্য কার্যকর হবে। তাহলে চলুন শুরু করি। দেখেন সর্বপ্রথম আপনার অন্য মোডে থাকতে পারে, আপনি জাস্ট ভিডিও মোডে আনবেন। ওকে, ভিডিও মোডে আনার পর দেখেন আপনার এইরকম আসবে। তো ভিডিও কীভাবে পজ করবেন অ্যান্ড কীভাবে স্টপ করবেন, কীভাবে কী করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিই। দেখেন এখানে কিছু ডিটেলস আছে, এই যে দেখেন এখানে কিছু ডিটেলস আছে, এগুলো যদি আপনার না আসে তাহলে এই যে ইনফরমেশন, এই যে ইনফো লেখা আছে, এই যে ইনফরমেশনে জাস্ট ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি, আপনার সর্বপ্রথম এইরকম আসতে পারে, দেখেন আপনার এইরকম আসতে পারে। যদি আপনি নতুন ক্যামেরা কিনেন তাহলে প্রথমত হয়তো এইরকম আসবে। তো এরকম আসার ফলে আপনি কী করবেন, এই যে ইনফোতে জাস্ট ক্লিক করবেন, দেখেন একটা আসছে, একটা আসছে, দেখেন আপনার চলে আসছে। এবার আপনাদের সেটিংস করতে হবে। তো সেটিংস করতে হলে জাস্ট এইগুলাতে, এই এই যে বাটনগুলোতে আপনার সেটিংসগুলো মূলত করতে হয়। তো আমি জাস্ট এইটায় ক্লিক করলাম অ্যান্ড এইটায় সর্বপ্রথম আসে যে আপনার ইমেজ কোয়ালিটি বা কালার বালারের বিষয়। তো দেখেন আপনাদেরকে আমি দেখাই। ওকে, একটু অপেক্ষা করেন, এই দেখেন কালারটা কীভাবে চেঞ্জ হয় এবার আপনাদেরকে দেখাই। জাস্ট এটায় ক্লিক করলাম অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রিন্ট অ্যান্ড ল্যান্ডস্কেপ ন্যাচারাল ফিউচার মনক্রোম ইউজার, আচ্ছা আমি জাস্ট ল্যান্ডস্কেপ দিব। যদি আপনারা বেস্ট কোয়ালিটি অ্যান্ড কালারফুল ভিডিও রেকর্ড করতে চান তাহলে এখানে আপনারা ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দেবেন। দেখেন ল্যান্ডস্কেপ, আপনারা চাইলে এখানে নিচেও আপনারা কিছু মোটিভেশন করতে পারেন। তো এইগুলো নিয়ে আমি অন্যদিন কথা বলবো, আজকে জাস্ট আপনাদেরকে আমি দেখাইয়ে দিই যে কীভাবে সুন্দর একটি ভিডিও করতে হয় বা কালারফুল ভিডিও করতে হয়। ওকে, ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, এবার জাস্ট নিচে আসবো অ্যান্ড এখানে দেখেন মানুষের মতো একটা আইকন আছে, এটা মূলত আসলে আপনার ভিডিওটা ক্লিয়ার কেমন হবে তো এটা মূলত বিষয়। দেখেন কন্টেস্ট, এই যে দেখেন ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্ট, তো আপনি অবশ্যই দেখেন লো দিলাম অ্যান্ড স্ট্যান্ডার্ড দিলাম অ্যান্ড স্ট্রং দিলাম। স্ট্রং দেওয়ার ফলে আপনি দেখবেন আপনার ছবিটা, সরি আপনার ভিডিওটা আরও ক্লিয়ারফুল হবে, মানে আরও ক্লিয়ার হবে। ওকে,
এবার যদি নিচে ক্লিক করেন তাহলে এখানে আসে মূল বিষয় কোয়ালিটি। তো ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করব সবথেকে বেস্ট কোয়ালিটি দিবেন। আপনার যদি 500D হয় 1500D হয় তাহলে এখানে 15 মেগাপিক্সেল বা 15M থাকবে। আমার যেহেতু এটা 600D 18 মেগাপিক্সেল তার জন্য এটা এখানে কিন্তু 18M আসছে। আপনার হয়তো অন্যটা আসতে পারে, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব সবথেকে বেস্টটা দিবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি সেরা হবে। না হলে কিন্তু আপনি যেটা চাইছেন সেই রকম কোয়ালিটি পাবেন না, আপনি বলবেন ভাই অত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম কিন্তু কোয়ালিটি সুন্দর না। ওকে, এবার ভাই নিচের দিকে, এবার এই যে নিচে এই লাইনটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু কোয়ালিটি আসছে, 1920x1080p 30fps 29.59। ওকে, তো এইগুলো মূলত বিষয় কি, দেখেন এখানে আপনি এই কোয়ালিটিতে 30 মিনিট ভিডিও করতে পারবেন, এটা দেখাচ্ছে আপনার এই চার্জ দিয়ে, মানে এই চার্জ দিয়ে। ওকে, এবার যদি এইটা স্লাইড করে নিজে দেখেন, এইটা স্লাইড করেন তাহলে আপনি এইরকম কোয়ালিটি দেখতে পাবেন। ওকে, এবার কোয়ালিটি বিষয়টা দেখাই, এখানে সর্বপ্রথম আসে এই কোয়ালিটি। এই কোয়ালিটিতে আপনি 30fps, মানে এটা ভিডিওর বোঝায় ভাই, তো আপনি অবশ্যই এগুলা বুঝতে যাবেন না, জাস্ট আপনাদেরকে আমি সিলেক্ট করব। যদি আপনার বড় মেমোরি থাকে তাহলে 1920টা দিয়ে দিবেন, 16GB মেমোরি নিচে দিয়ে হতে হবে, তাহলে আপনি 1920 দিয়ে আপনি মানে HD প্লাস ভিডিও করতে পারবেন। আর যদি আপনার কাছে 4GB 3GB থাকে তাহলে এই কোয়ালিটি দিয়ে আপনি ভিডিও করবেন। অনেকে আছেন কাইন মাস্টারে এডিট করার জন্য এরকম কোয়ালিটি দিয়ে দেন, তো তাদের জন্য আমি বলবো যে ভাই যদি আপনি বেস্ট কোয়ালিটি সুন্দর একটা ভিডিও চান তাহলে এই সবথেকে বেস্টটা দিবেন, মানে 1920 যেটা 1080 বলা হয়, মানে ফুল HD ভিডিও সেরা ভিডিও পাবেন। ওকে, এবার আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি মানে সর্বপ্রথম ফোকাসটা ঠিক করতে হবে। তো ফোকাসটা ঠিক করার জন্য আপনি অবশ্যই এখানে ম্যানুয়াল করে দিবেন, ম্যানুয়াল করে দিলে ভালো, মানে এইটাই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ফোকাসটা দিবেন, অটোতে দিলে ভাই বেজাল। তো আপনাদেরকে অবশ্যই আমি শিখিয়ে দিই, দেখেন কীভাবে দিবেন, জাস্ট আপনি যেই অবজে মানে যেই সাবজেক্টের উপর ফোকাসটা দিবেন জাস্ট আপনি নিলেন অ্যান্ড ওইটা ঘুরিয়ে আপনি ফোকাসটা দিয়ে দিলেন। ওকে, তো দেখেন আমি ফোকাসটা দিই। ওকে, তো এটা আসলে আমি এইটায় ফোকাস দেওয়ার চেষ্টা করি, আসলে জুম লেন্স দিয়ে ভাই ভিডিও করা অনেক কষ্ট। ওকে, ফোকাসটা দেওয়ার শেষ, এবার জাস্ট আমরা এইটায় ক্লিক করবো, এই দেখেন এইটায়, এই ক্যামেরা আইকনে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেছে। দেখেন ভিডিও টেস্টও দেখে নেন, সব কিছু দেখে নেন ভাই কীভাবে ভিডিও হয় 600D-তে। আমি মনে করি বেস্ট একটা ভিডিও হয়, আপনি খালি চোখে দেখতে পাবেন, হয়তো ক্যামেরাতে আপনি দেখতে পাবেন না। তো গাইস, এইরকমভাবেই আপনার 600D-তে ভিডিও করা হয় অ্যান্ড বেস্ট ভিডিও রেকর্ড করতে পারবেন আমার মতে। যারা আসলে কম দামের মধ্যে ভিডিওর জন্য ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই 600D-টা বেস্ট হবে আমি মনে করি, কারণ ভাই এইটায় আপনারা মোটামুটি সিনেমাটিক ভিডিও কিন্তু করতেই পারবেন। আরও অনেক সেটিংস আছে, এগুলো সম্পর্কে আমি অন্যদিন কথা বলবো, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম টপিকের জন্য। কদা হাফেজ, দেখা হবে নতুন কিছু নিয়ে, অন্যদিন অন্য সেটিংস নিয়ে কথা বলবো।